গ্রামের একটা লোকের কাছে জিজ্ঞাসা করা হলো যে গোসলের ফরজ কয়টা। তো উনি বললেন গোসলের ফরজ এরকম তিনটা, সেটা হচ্ছে সাবান, লুঙ্গি আর হলো গামছা। হ্যাঁ, তো ওনার জ্ঞানে যেটা আসছে উনি সেটা বলছে। কিন্তু আমরা যদি না জানি যে গোসলের ফরজ আসলে কয়টা, তাহলে কি হবে, আমার তো ফরজ গোসল আদায় হবে না এবং আমার নামাজ হবে না, কোনো কিছুই হবে না আসলে। সেজন্য আমরা গোসলের ফরজ তিনটি জেনে নিই। প্রথম হচ্ছে আমি খুব ভালো করে কুলি করব। হ্যাঁ, খুব ভালো করে গড়গড়ার সাথে। সবচেয়ে উত্তম হয় যদি রোজা দিন না থাকে বা আপনি যদি রোজা না রাখেন, তাহলে একটু পানি গিলে খাওয়া, তাতে মানে কোনো রিস্ক থাকে না। দ্বিতীয় হচ্ছে নাকে পানি দেওয়া। হ্যাঁ, তিনবার করে নাকে পানি দেওয়া, মানে নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। কারো জন্য যদি সম্ভব হয় তাহলে কিছু পানি এরকম হাতে নিয়ে নাক দিয়ে টেনে ভিতরে নেওয়া। তিন নম্বর হচ্ছে সমস্ত শরীর খুবই উত্তমভাবে ধোয়া, যাতে করে আমার একটা মানে চুলের গোড়াও পশমের গোড়াও যাতে শুকনো না থাকে। আল্লাহ তাআলা তৌফিক দিন।